বিএনপি জামায়াত কে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়ার পর থেকে দেশে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে এমন মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। সকালে রাজধানীর সেজাব মিলনায়তনে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা এমন মন্তব্য করে তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার মূল কারণই হচ্ছে ধর্মান্ধতা, তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে সমাজকে আলোকিত করতে হবে। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করায় সহিংসতা ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।